আমার ভয়ের ঘরের বইয়ের দিকে পর্যন্ত নজর ছিল। ও আইছিল আমারে ধরে নিতে, আর আমি যে ওরা ফাঁক পাইতে বসে আইছিলাম যে আজকে ধরে নিতে আইলে মানে ওরা কোবাই মো বুঝতে পারে নাই। আমার কোবাই সে মিউজিক সাইডে দিয়ে কোবাইছে, ইয়াবার 5,000 টাকা দিত, ভালো 5,000 টাকা দিত জাল, অনেক টর্চারিং করছে। আর ইয়াবা ওর জাল টেকা না ইয়ে করলে মনে করে ভাত ভাত খাওয়া যাইব না গাজীপুর। আমার কোবাই সে মিউজিক সাইডে দিয়ে কোবাইছে, বলছে গাজীপুরে থাকতে গেলে ওর কাজ করা লাগবো, আর না না থাকতে গেলে যেভাবে গাড়ি চড়ি আইছি ওই গাড়িতে নামাই নিয়ে আমার নিয়ে গেছে, ওইভাবে গাড়ি দেশে যাওয়া লাগবো। আবার কি কাজ করে তো ইয়াবা 5,000 টাকা দিত, ভালো 5,000 টাকা দিত যাও দিয়ে ইয়াবা কিনে তো এই ইয়াবা আমার আমার যে বিক্রি করাই তো এই কথা শুনি না জন্য অনেক সময় আমার বাসাতে ধরে ধরে নিয়ে তস্তারিং করতো, 2 দিন একদিন আটকা রাখতো। আমার ভয়ের ঘরের বইয়ের দিকে পর্যন্ত নজর ছিল। ও আইছিল আমারে ধরে নিতে, আর আমি যে ওরা ফাঁক পাইতে বসে আইছিলাম যে আজকে ধরে নিতে আইলে মানে ওরা কোবাই মো বুঝতে পারে নাই। ও প্রথমে কোপ দিতে ওয়ালে লাগছে লাইকে মানে ড্যান্ডাটা ভাঙছি তাই, পরে মনে কর পইরা গেছে যখন আমরা তখন আমাদের দাও দিয়ে আমরা তখন কোবাইছি। মানে আইলে অন্যায় হয়েছে, তবে ও একটা অমানুষ ছিল। আর একটা আমরা মোবাইল ফোন নিছি, মোবাইল ফোনে অনেক অকারেন্স আছে, তবে এটা আমরা ইয়া করতে পারি না, একটু ব্যস্ততা মানে মোবাইলে একটু পরে দেবো। এই মোবাইলে আর অনেক প্রমাণ আছে যে ও কি মানে আর জীবনে মাদক টাদক কোনো কিছুর সাথে জড়িত থাকবো না। কেন এই যে অনেক অন্য অত্যাচার করছে তো আমার লাভ নাই, কোনো লাভ নাই এর ভিতরে থাইকা, এই মাদকের পিছনে থাইকা, মাদকের সঙ্গে জড়িত থাকা কোনো লাভ নাই, লস ছাড়া সর্বদাই লস, কাছে খারাপ, সংসারের কাছে খারাপ, পাবলিকের কাছে খারাপ, দুনিয়ার কাছে সারা দুনিয়ার কাছে খারাপ, বিনিময় ফলাফলে শেষ ঠিকানা জেল, অনেক অনেক অনার্থ, কোনো লাভ নাই, 10 টাকা জীবনে বাপ মা ওরা খাইতে পারিনি এই কাজ করে।